হিসেব অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের বাকি মাত্র 8 মাস। নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলিষ্ঠভাবেই বলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আন্দোলনের ঘরে এখন আবার হতাশা নেমে আসছে। এই তত্ত্বাবধায়ক মৃদু ইস্যু এটা মাথা থেকে সরিয়ে ফেলতে। বিপরীতে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেয়া, এমনকি করতে না দেওয়ার ঘোষণায় অটল বিএনপি। কোন নির্বাচন বাংলাদেশে হবে না যতক্ষণ পর্যন্ত না একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে। বাকি সময়ের মধ্যে ক্রমান্বয়ে কঠোর কর্মসূচির মাধ্যমেই দাবি আদায়ে আশাবাদী বিএনপির কেন্দ্রীয় নেতারা। সরকার এটাতে কর্ণপাত করছে না, এখন আমাদেরকে বাধ্য হয়েই সরকারকে বাধ্য করানোর জন্যই আমরা কর্মসূচিতে যেতে হবে। আন্দোলনের কর্মসূচিকে আরও বৃহৎ আকারে নিয়ে যেতে হবে, সে আন্দোলনের কর্মসূচি আসবে। আন্দোলনের একদম স্ফুলিঙ্গ চতুর্দিকে মানে সারা দেশব্যাপী ছড়িয়ে আছে, এবং সেটা যদি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু এটা একটা স্ফুলিঙ্গ হয়ে অভ্যুত্থান ঘটে যেতে পারে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে হতাশার জন্ম নিয়েছে বলে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য যথার্থ নয় বলে দাবি বিএনপির মাঠের নেতাদের। এটা আসলে আওয়ামী লীগের একটা অপপ্রচার, হতাশাগ্রস্ত তো নয়, আমাদের মাঠের কর্মীরা অত্যন্ত উজ্জীবিত। কারণ আমাদের যারা কর্মী আছে দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছে, এবং এই আন্দোলন সংগ্রামের মধ্যে থাকতে থাকতে চ্যালেঞ্জিং মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়। আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। সভানেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থাকলেও নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে থাকা শীর্ষ নেতাদের নিয়ে সঠিকভাবেই দলকে বিজয়ের লক্ষ্যে এগিয়ে নিচ্ছে বলে দাবি তাদের। আমাদের কোনো লিডারশিপের ঘাটতি নাই, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা আমাদের মহাসচিব সহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী তার মানে সকলে সম্মিলিতভাবে এই দল পরিচালনা করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা দেখতে পারবেন যে বিএনপি কতটা শক্তিশালী। দমনপীড়ন বাড়ার শঙ্কা থাকলেও যে কোনো পরিণতি মেনে নিতে প্রস্তুত বলে দাবি বিএনপির নেতাদের। কাকে সাজা দিলেন, কার বিরুদ্ধে মামলা দিলেন, এটি আমাদের কাছে কোনো মুখ্য বিষয়। আমাদের লক্ষ্য একটাই, দেশকে বাঁচানোর স্বার্থে, মানুষকে বাঁচানোর স্বার্থে এই সরকারকে হটাতে হবে এবং গণতন্ত্র এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।